ভিউয়ার্স, আমি সৌমিত। আমরা আবারও চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো রাজশাহী শহরে অবস্থিত জিয়া পার্কের বৈচিত্র্যময় সৌন্দর্য। আমি অলরেডি রাজশাহী জিয়া পার্কের ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে রাজশাহী শহরের জিয়া পার্কের ভেতরের সৌন্দর্য অবশ্যই দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পার্কের ভেতরে প্রবেশ করেছি। আমি দাঁড়িয়ে আছি পার্কের ভেতরের প্রবেশ পথের সামনে। আপনাদেরকে পার্কের ভিউটা অল্প একটু ভিউ দিলাম। পার্কের ভিতরে অবশ্যই আমরা প্রবেশ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সামনে পার্কের সৌন্দর্য আমরা তুলে ধরব। আপনারা দেখুন কত সুন্দর কারুকার্য দিয়ে আমাদের জিয়া পার্কের স্থাপনা তৈরি করা হয়েছে। আসলে এই জিয়া পার্কটি ছোট ছোট বাচ্চাদের জন্য, আনন্দ উপভোগের জন্য। এখানকার মনোরম পরিবেশ আপনাদেরকেও মুগ্ধ করবে। আপনারা দেখুন, আপনারা ফলো করছেন একটা টিকিট কাউন্টার, এরকম টিকিট কাউন্টার এখানে অনেক আছে, 8-10টার মতো টিকিট কাউন্টার আছে, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে আপনারা এখানকার বিনোদনের জন্য আপনারা টিকিট কাটবেন। এবং এখানে সব দেখতে পাচ্ছেন উপরে স্কাই রাইডিং, দেখুন আপনারা বাচ্চারা কত আনন্দ করছে, মজা করছে, খেলাধুলা করছে। আসলে আমাদের এই জিয়া পার্কটা তৈরি করেছে বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা আসতে পারবে এবং এটা পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হয়। অনেক ধরনের খেলনা আছে যেখানে বাচ্চারা প্লে করে, গেমস আছে, একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানে। জিয়া পার্কের এই পুষ্করিণীটি অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই পুষ্করিণীতে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এখানে বিনোদনের পাশাপাশি আপনারা পাবেন প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে পাচ্ছেন এখানে ফুলের সুন্দর সুন্দর গাছ পরিচর্যা করা হয় এবং এখানে আসলে অনেক সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছে জিয়া পার্কের ব্যবস্থাপনা পরিচালকেরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই জিয়া পার্কে এসে বোটিংয়ের আনন্দ উপভোগ নিতে পারবেন, বোটিংয়ে সময় কাটাতে পারেন। তবে হ্যাঁ, বলে রাখি এখানে বোটিংয়ের জন্য টিকিটের মূল্য 40 টাকা পার হেড। আপনারা দেখুন পুকুরটাকে আমি আপনাদের সম্পূর্ণ ভিউ করছি, আমার সাথেই থাকুন আপনারা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর পাহাড়ের মতো গুফা তৈরি করা হয়েছে, যার ভেতর দিয়ে ট্রেন যায়, টয় ট্রেন। আপনাদেরকে অবশ্যই টয় ট্রেনের স্টেশনে আমি নিয়ে যাব। তার আগে আমি আপনাদের
আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন যাচ্ছে, ট্রেনটিকে আপনারা দেখতেই পেলেন। ভিউয়ার্স, আমরা এখন স্টেশনের দিকে আগাচ্ছি, আমরা টয় ট্রেনের আনন্দ উপভোগ নিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, আপনারা ফলো করুন এবং আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এই টয় ট্রেনের একটা সুন্দর একটা ভিডিও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর টি কাপের ব্যবস্থা আছে, এটা এখানে বসে চা খাওয়ার জন্য না, এটা আসলে এখানে বসে একটা ঘূর্ণির মতো ঘুরে এই ঘোড়াটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে। এটা এখন আপাতত বন্ধ আছে, এটা আপনারা যখন চালু হবে তখন যদি আমি যদি এখানে থাকি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন একটা মিকি মাউস, একটা ফুলের টপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, রেল লাইন সেই পাহাড়ের গুফার ভিতরে আপনাদের সামনে আমি জুম করছি, আপনারা ফলো করুন, আমরা এর মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনারা জিয়া পার্কে না আসলে আপনারা নিজের চোখে যদি না দেখেন তখন আপনারা এই ভিডিওটির উপরে কোনো রকম কিছু বুঝতে পারবেন না, আমি শুধুমাত্র আপনাদের এটা ধারণা দেওয়ার জন্য দিচ্ছি। এই ডকুমেন্টারিটা আমার ধারণার জন্য যে রাজশাহীতে একটা এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে জিয়া পার্কের ভিতরে। তো আমরা যারা জানি না তারা অবশ্যই রাজশাহী অবস্থিত জিয়া পার্কে অবশ্যই একবারের জন্য হলেও ঘুরতে আসুন। আমার মেয়ে খেয়াল করুন, আমি এখন সেই পাহাড়ের পিছন সাইডে দাঁড়িয়ে আছি এবং আমার পেছনেই সেই রেল স্টেশনটি অবস্থিত। আমরা কিছুক্ষণের মধ্যে এই রেল লাইনে রেলে চড়ে আনন্দ উপভোগ করব এবং এই পুষ্করিণীতে আপনারা খেয়াল করলেন তখন এই ব্রিজটার উপর দিয়ে ট্রেনটা পাস হলো। আমরা ট্রেনের আওয়াজ পাচ্ছি, তাহলে ট্রেন কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে। আপনারা আমার পেছনে খেয়াল করুন যে ট্রেন আসছে, টয় ট্রেনটি আমরা ট্রেনের জন্য অপেক্ষায় আছি। ট্রেনের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন এবং ট্রেন দেখতে পাচ্ছেন, আমার পেছনে ট্রেনটি আসছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠব। ট্রেন প্ল্যাটফর্মে থামবে, সেখানে প্যাসেঞ্জার নামবে। তাহলে কি দর্শক, আপনারা তো অবশ্যই আসবেন এই আনন্দ উপভোগ করার জন্য আমাদের রাজশাহী জিয়া পার্কে। আমরা এখন ট্রেনে চড়েছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। অবশ্য ট্রেনটি একবার পাক দেয়, ট্রেনটি একবারের জন্য পাক দিবে এবং গোটা জিয়া পার্কের ভিতরের অবস্থানটা আমাদেরকে পর্যবেক্ষণ করাবে। আপনারা ট্রেনে চললে গোটা জিয়া পার্কের ভিতরের অবস্থানটাই আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। আপনারা দেখুন ট্রেন চলতে শুরু করেছে, এখানে একটা সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে, ঘূর্ণি চেয়ার। জলটা ওঠাতে দেওয়া তো আপনাদেরকে আমি পার্কের ভিউটা দেখাচ্ছি, ট্রেনে চড়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করতে পারছেন এটি নাগরদোলা,
এটাকে অক্টোপাস বলে। এটা অনেক মজার একটি গেমস। সেই পুকুরের সামনে দিক দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর বাগানের ভিতর দিক দিয়ে আমরা সেই গুহার মধ্যে গুফার মধ্যে প্রবেশ করবো। কিছুক্ষণের মধ্যে আপনারা ফলো করুন, আমি আপনাদের গুফাটা দেখাচ্ছি। এই সেই গুফা আমরা আপনাদেরকে ওখান থেকে দেখিয়েছিলাম অনেকক্ষণ আগে, যেটা আমরা এতক্ষণে প্রবেশ করলাম গুফার ভিতরে। আপনারা গুফার ভিতরে অবশ্যই খেয়াল করুন। আমরা ব্রিজের উপর দিক দিয়ে যাচ্ছি। আমরা স্টেশনে চলে আসলাম 1 কিলোমিটার পথ অতিক্রম করে, এখন আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। আমরা স্টেশনে পৌঁছাতে পারলাম কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেন থেকে নিচে নেমে দাঁড়িয়েছি। তাহলে চলুন যাওয়া যাক আমাদের লক্ষ্যে। আপনারা দেখুন পার্কে অনেকেই এসছে, তারা অনেকেই এখানে আনন্দ বিনোদনের জন্য এসছে। আমি আবারও বলছি আমাদের এই জিয়া পার্কের প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। দেখুন আপনারা, আমরা এখন ওয়াকিং পয়েন্টে চলে এসেছি। এখানে একটু মনোরম পরিবেশ, এখানে ফুডের ব্যবস্থা আছে, ফুড মিন্স স্ন্যাক্স আইটেম, চিপস, প্যাটিস, ভ্যারিয়াস কাইন্ডস অফ স্ন্যাক্স। স্কেটিং বোর্ডের ব্যবস্থা আছে, বাট এখানে স্কেটিং বোর্ডটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটা ইউজ করে না। আপনারা দেখেন একটা সুন্দর ফুড গার্ডেন, এটাও একটা গুফার মধ্যে তৈরি করেছে। সব কিছু যদি গুফার মধ্যে হয় তাহলে কেমন হয়ে গেল না? তবে অনেক সুন্দর বাচ্চাদের খেলার সরঞ্জাম। আপনারা দেখুন একটু আপ অ্যান্ড ডাউন ফ্রগ, আপনারা ফলো করছেন। ছোট্ট একটি দোলনার ব্যবস্থা। আপনারা দেখুন সেটি এখন ঘুরতে শুরু করেছে। মনকে দেখতে পাচ্ছেন, মন দাঁড়িয়ে আছে, মনও আনন্দ উপভোগ নিচ্ছে, আনন্দ এনজয় করছে। ওরও ইচ্ছে হয়েছিল বাট উঠতে পারলো না, সে তো অনেক বড়।
সবাই অনেক আনন্দ করছে, এনজয় করছে। এটা একটা বিনোদনের জায়গা, এখানে বাচ্চারা সব গাড়িতে মজা নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গাড়ি আছে, প্লেন আছে। আমি আমার মেয়ের এই গাড়িতে চড়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখেছিলেন হয়তো বা। ভিউয়ার্স আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই জিয়া পার্কটা আসলে খুবই একটা সুন্দর আনন্দ বিনোদনের জন্যই। আপনারা এখানে অবশ্যই অবশ্যই আসবেন, আমাদের এই জিয়া পার্কে আপনারা এসে একবারের জন্য হলেও আসবেন এবং এসে আপনাদের রিফ্রেশমেন্টটা এখানে খুব সুন্দরভাবে নিতে পারবেন। এবং আমি আগেও বলেছি, এই জিয়া পার্কটা মূলত পিকনিক স্পটের জন্য ব্যবহার করা হয়।